বগুড়া সদর উপজেলা প্রশাসনের আয়োজনে চতুর্থ পর্যায়ে বগুড়ার 12 উপজেলার 1330টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রীর ঘর উপহার দেওয়া হয়। বুধবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীন পরিবারকে এই ঘরগুলো হস্তান্তর করেন। জেলা প্রশাসন সূত্র জানায়, চতুর্থ পর্যায়ে বগুড়ায় মোট ঘরের চাহিদা ছিল 1412টি, ঘর দেওয়া হয়েছে 1330টি, ঘর হস্তান্তর করেছে উপজেলা প্রশাসন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য অনেক অনেক দোয়া করি। ঘরের চাবি বুঝে দিচ্ছে, যারা বুঝে দিয়েছে সবাই একটু উপরে তুলে ধরে। আমরা স্বামী স্ত্রী দুইজনই দৃষ্টি প্রতিবন্ধী, আমাদের কোনো নিজস্ব কোনো ঘর ছিল না, তো আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া ঘর পায়ে অনেক খুশি, আমরা অনেক উপকৃত হয়েছি। তাই আমাদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমি যে ঘরটা পেয়েছি আমি খুবই খুশি, আমি খুবই শান্তি এবং খুবই খুশি হয়েছি। আপনি আপনি ভালো থাকেন এবং জয় বাংলা। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, জেলা পরিষদের চেয়ারম্যান ডাক্তার মকবুল হোসেন, প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুল মুমিন খান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী গোলাম মোর্শেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান শফিক, উপজেলা সহকারী কমিশনার ভূমি নাসিম রেজা, ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ডালিয়া নাসরিন রিক্তা ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম রাজ। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আর আজকে মাননীয় প্রধানমন্ত্রীর গৃহ হস্তান্তরের মাধ্যমে কাহালু, ধনুক, সোনাতলা, শিবগঞ্জ এবং শাহজাহানপুর উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণা করেছেন। তাহলে বগুড়া জেলার উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সচ্ছল আছে, আপনারা তার জন্য দোয়া করবেন। বিশেষ অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বলেন, আমরা তার পাশে থেকে একজন সৈনিক হিসেবে যে দায়িত্ব পালন করতে উনি বলবেন আমরা সেই দায়িত্ব পালন করতে চাই। এবং আমরা সবাই মিলে বঙ্গবন্ধু যেটি বলেছিলেন যে একটি সুন্দর সুখী একটি ক্ষুদা দারিদ্র মতো বাংলাদেশ করতে হবে, সেই সোনার বাংলা আমি নির্মাণ করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী যতদিন আছেন এই বাংলাদেশ পথ হারাবে না। বাঙালি জাতির পিতা বাঙালি রাখাল রাজা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 1975 সালের 2 আগস্ট তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে, বাবুই হাসিয়া কহে সন্দেহ কি থাকে, কষ্ট পাই তো থাকি নিজের বাসায়। আজকে এই অনুষ্ঠানের পরে সবারই কিন্তু একটি নিজের আবাসন হয়েছে, নিজের একটি গৃহ হয়েছে, নিজের একটি পরিচয় হয়েছে। আমরা ধন্যবাদ দিতে চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে। এ নিয়ে সদর উপজেলায় মোট 777টি পরিবার প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়েছে। পরবর্তীতে আরও 52টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ঘর দেওয়া হবে বলে জানিয়েছেন আয়োজকরা।